জান্নাতীদের চারটি গুণ, জাহান্নামীদের চারটি গুণ। প্রথম কাদের গুণ বলবো তোমরা বলে দাও? জাহান্নামের। ভাইজান কি বলছেন? আমাকে দাওয়াত করতে আসতো, এতটা করে গোশ নিয়ে আসতো, গরু নেহেরি গরু ঠ্যাং নিয়ে আসতো, আল্লাহ খুব ভালোবাসা, আল্লাহ ওকে আমি দেখতে চাই। এখন উনিও জান্নাতে গেছে, মুখে বলতে দেরি কিন্তু জান্নাত আসতে দেরি হবে না। জান্নাত সামনে এসে গেছে, আমার বাপ ভাই জানের জান্নাত সামনে, বাপজি জান্নাত সামনে এসে গেছে, বসে বসে গল্প করতেছি, হঠাৎ নজর চলে গেছে জাহান্নামের দিকে, তাকিয়ে দেখে ওয়াল্লাই কিছু মুরারি সার সেই লোক যার সঙ্গে চা খেতাম, উঠতাম, বসতাম। এ তখন বললো, পি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাকু দুমাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এরা বলবে, হ্যাঁ রে, তোরা সাকার জাহান্নামে গেলি কেন? কি করিসনি তোরা? মা সালাকাকুম ফি সাকার, কি সে তোকে সাকারে ঢোকালো? ও তখন প্রথম যে কথাটা বলবে কি, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বলবে, ওরে আমি প্রথম নাম্বার কথা হলো, আমি নামাজি ছিলাম না। কি ছিল না? নামাজি। দুই নাম্বার বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দুই নাম্বার হলো, আমি এতিম দুস্থ মিসকিন অসহায় ফকিরদেরকে খেতে দিতাম না। কলপড়া হলে ধনীদেরকে দাওয়াত করতাম, ছেলে মুসলমানকে ধনীদের দাওয়াত করতাম, ফকিরদেরকে বাইরে দাঁড় করে রাখতাম। যদি বেশি থাকে পাবি, না থাকে তো যাবি। যাদের আসলে খাবার হক তাদের কলপড়ে দাওয়াত দিল না, আর যাদের হক ছিল না তাদের ডেকে খাইয়েছে, এটা কি মুসলমানের নমুনা? অকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ বলে, শুনে রেখে দাও, ভালো ভালো মানুষের পেছনে ওরা বলবে, আমরা ভালো ভালো মানুষের পেছনে বিরোধিতা করতাম, সকালে বলেছি চার দোকানে বসে বসে, হাবিবুল্লাহ ওয়াজ করেছে না, শুধু গজল বলেছে, শুধু ওই করেছে তুই করেছে, যত বদনাম চার দোকানে। এ বলছে, ভালো ভালো মানুষের পেছনে বদনাম করেছি, অকুন আর আমরা কেয়ামতের সম্পর্কে ভালো বিশ্বাস করতাম না। হিসাব দিতে হবে না দিতে হবে না, দিতে হবে না হবে না, এই চিন্তা করতে করতে এই চিন্তা করতে করতে মৃত্যু এসে ধরেছে, এখন আমার জন্য কোন সুপারিশ কোন কাজে এলো না। কটা গুণ জাহান্নামীদের, কথা বলতে পারছেন? কটা গুণ? কটা গুণ? মুখস্থ করে নিয়ে যাও, শোনা, মুখস্থ না থাকলে তুমি তো ফিরতে পারবে না। কোনটা হালাল কোনটা হারাম যদি জানা না থাকে, তাহলে পার্থক্য করতে পারবে তোমরা যে এইটা হারাম এইটা হালাল? জানতে হবে তো। তাহলে এক নাম্বার নামাজি ছিল না, দুই নাম্বার ফকিরদেরকে খেতে দিত না, তোমরা ফকির দিলে দূর দূর করে তাড়িয়ে দাও না, জীবন আরাম কাজ করো না। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, খবরদার, এতিমকে দুস্থকে ধমক দেবে না। তিন নাম্বার, ভালো ভালো মানুষের পেছনে সমালোচনা করতো, খারাপ কথা আলোচনা করতো। আর চার নাম্বার, কিয়ামত হবে না হবে না, হিসাব নেবে নেবে না, এই চিন্তে চারটে। এবার আসুন দেখি জান্নাতীদের চারটে গুণ কি কি হবে। আচ্ছা বলে দাও, আল্লাযীনা ইউনফিকুন
না পিসার র ফের আমি রিপ্লাই করছি, ভুল বুঝবেন না। নূরে মুহাম্মদ রাসূলে আরবি নাইবে পারওয়ার জিব্রাইল চুমে যার দরবার। কেমন লাগলো বাবা? ভালো লাগছে? সবাই সুবহানাল্লাহ বলে তো। আমার সোনার পাখিরা কোথায় দিচ্ছেন গুল? আপনারা শুধু শুধু করছেন ভুল। যেখানে সুবহানাল্লাহ সেখানে দিচ্ছ না, যেখানে নাউজুবিল্লাহ সেখানে দিচ্ছ সুবহানাল্লাহ। এ কথা বলা হারাম। নূরে মুহাম্মদ রাসূলে আরবি নাইবে পারওয়ার জিব্রাইল চুমে যার দরবার। এ কথা বলা জায়েজ নাই, হারাম। কারণ রসুল কি খোদা হতে পারে কোনোদিন? নবী তো স্রষ্ট। এখানে বলছে নাইবে পারওয়ার, মানে রসুল হচ্ছে নাইবে খোদা, আর আমরা বলছি সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে না মে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ, শহীদ আজম ইমাম হুসাইন মা ফাতেমার দুলাল, তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসিত চিরকাল, যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের ভয় মেরাজ, বিশ্ব নবীর চেহারা মোবারক আরশে আজিমের তাজ। একবার জোরে বলা যাবে না? নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। বাবাজি আমার, আচ্ছা আচ্ছা, এইবারে আসেন। আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুন। ও বন্ধু দুটো হাত জোড় করে বলে যাই, মা বোন দাদা ভাই, আমার আল্লাহ সব থেকে মন দিয়ে কি শোনে কেউ বলতে পারবে? একজন বলো, একজন বলো। আল্লাহ তো সব শোনে, কিন্তু সব থেকে মন দিয়ে কি শোনে জানে না, তাই না? আল্লাহ কায়নাতকে তৈরি করেছেন, বলেছেন কাফ নুন কুন। আল্লাহ যেই বলেছে কুন, তো ফায়া কুন, টোটাল পৃথিবী তৈরি হয়ে গেছে। আল্লাহ বলছে সপ্তমী কুন দিয়ে তৈরি করেছি, কিন্তু আমি যে কোরআনটা তোদের দিয়েছি না বান্দা, ওই কোরআন আমি আল্লাহ আমার ভিতর থেকে বার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোন বান্দা যখন মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ সবচাইতে মন দিয়ে শুনি তার নাম কোরআন। বলেন না, যেন কোরআন শুনে সুবহানাল্লাহ বলবেন, শুধু ওই গজল শুনে সুবহানাল্লাহ। বাংলাদেশের কাছে দেখবেন কোরআন শুনে সুবহানাল্লাহ, ওরা গজল সুবহানাল্লাহ না, ওরা ওরা কোরআন শুনলেই সুবহানাল্লাহ বলে। আসুন আর আল্লাযীনা ইউনফিকুন, জোরে বলেন। নিশ্চয়ই আল্লাহ বলে, নিশ্চয়ই যারা খরচ করে ব্যয় করে, কোথায়? আল্লাহ বলে শোনো, ধনী অবস্থায় ব্যয় করে। ওরে মুরারিশার মুসলমান, গত তিন তারিখে যেমন কেউ ওঠেননি, আজ উঠবেন না ইনশাল্লাহ, কারণ আমি জোর করে নেব না। আল্লাহ বলছে ভালো লাগলে দেবে, আর ভালো যদি না লাগে দিতে হবে না। আল্লাহ বলছে জান্নাতে যেতে চাও, শুনে রেখে দাও, যারা ধনী অবস্থায় দান করে, অজর আর
যারা গরিব অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা রেগে গেলে রাগটাকে দমন করে, ওয়াল গাফিনা আনিন নাস, আর যারা মানুষ যদি ভুল করে তার ভুলকে ক্ষমা করে। অনেকেই যখন দানের আয়াত পড়া হয় তখন ডান দিকে বাঁ দিকে তাকায়, পালানি যায় বুঝে, কেমন ও যেন মনে মনে করে যে ওইগুলো কোরআন আর হুজুর এইগুলো যা বলতে সব বানানি মনে হচ্ছে, এরা মনে মনে হয়। কেন তো কোরআন জানে না তা বুঝবে কি? আমার একটা ঘটনা মনে পড়েছে, যখন আমি ডুগরিপাড়া দারুল মাদ্রাসায় ওখানে আমি পড়াতাম, এখন ছেলেরা আমার খুব একটু ভয় করতো, ছেলেরা খুব ভয় করতো, এই আপনি স্টেজ আসেন ভাই, স্টেজ আসেন, খুব ভয় করতো, ওদিকে দেখাতে পারো না ভাই, তার কেউ বুঝতে পারবে না, খুব ভয় করতো। এখন ভাই ওই মানুষ একটা গামছাওয়ালা থাকতো, সারাদিন গামছা বিক্রি করে, সারাদিন গামছা বিক্রি করে আর এসে শোবে। একদিন বলছে ভাই আমি আজান গাছি পীরের মুরিদ, বলে কিরকম, বলে আমি যা করি আমার পীর সাহেব সব দেখতে পায়। আচ্ছা এটা কি ঠিক, পীর দেখতে পায়? আমি চিন্তা করছি বেকুপির একটা কিছু করতে হবে, তাই আমি বললাম ঠিক আছে, ভাত টাত খাওয়া হয়ে গেছে, কে মশারি খাটাচ্ছে? আমি বললাম কি গো আপনি মশারি খাটাচ্ছেন কেন? বলে মশা কামড়াবে। আমি বলি দেখ তেরি কে মশাই, আপনি আবার আজান গাছি পীরের মুরিদ, আপনি মশা তাড়ানি দোয়া জানেন না? বলি মশাদের দোয়া আছে? তাহলে অবশ্যই, আমরা যে পীরের মুরিদ আমাদের দোয়া শিখে রেখেছে, দোয়া পড়বো তো একটা মশা দাঁড়াবে না। তো হুজুর শেখান একটু ভালো করে তো বলতে হবে না? জি, ইয়া আইয়ুহাল মাছার লাতাতা ভান ভান ইন্দাল কান আনা গারবিউন লাতাতা মুশারিউন। কেরাতটা কেমন লেগেছে? এ মনে করে তাহলে দারুণ কেরাত বলে, হুজুর শিখে দাও, ও এখন সেইভাবে পড়ে শুয়েছে, মশা ওরে ছাড়বে। রাত 12টার দিকে ছেলেরা উঠে শুধু হাসছে, গালে হাত দিয়ে বলে, আমি যত রাস করি তত জোরে হাসে, আমি আল্লাহ জেনে টেনে পেলো নাকি? হ্যাঁ হ্যাঁ, লাঠি উঁচু করি তাও হাসে, এই কি হয়েছে তোদের, শুধু বলছে হুম হুম। তাকিয়ে দেখি রে বাবা, পুরো একটা পা হাওড়ায়, একটা পা শিয়ালদা কোটে লুঙ্গি গেছে বসিরহাটে, আর মশা যত পেরেছে ইচ্ছা মতো ঝেলেছে। আপনারা কি মনে করছেন দানার আয়াত যখন পড়া হয় তখন কি মনে মনে হয় এগুলো সব ওই বানানি বলে মনে নাকি বলেন? নাউজুবিল্লাহ, খবরদার, ভুল বুঝবেন না। আমার শোনাচ্ছে তো আল্লাহ ভাই, আল্লাহ কোরআনের অগণিত জায়গাতে দানের কথা বলেছেন, আর যেখানে দানের কথা বলেছেন সেখানে মালের কথা আগেই বলেছেন। দেখেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মাওলাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর যে জয় বান্দা, মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ খরিদ করেছি জান্নাতের বিনিময়, ওদের মাল মাল দিয়ে জান্নাত আমি আল্লাহ দিয়ে দিছি। ও মমিন বান্দা, তোদের মাল আর জানের বিনিময়ে আমি আল্লাহ তোদের জান্নাতটাকে দিয়ে দিলাম। জোরে বলা যাবে না? আল্লাহর কাছে ব্যবসা করার লাভ যে তিজারাতান লান তাবুর, ওই ব্যবসায় কোনো লস নাই, ওই ব্যবসা করে দেখ পৃথিবীতে যে এই ব্যবসা করে গেছে কিয়ামতে বলবে রব্বানা, ও হাবিবুল্লাহ ভাই আমাকেও ডেকে বলবে, হাবিবুল্লাহ ভাই তুমি বারবার যেতে আর কালেকশন করতে, আমি বিরক্ত বোধ করতাম, উঠে চলে যেতাম, ভুল বুঝতে পেরেছি ভাই, সেদিন যদি 5,000 না দিয়ে 10,000 টাকা নিতিস, আজ যে আমার বিবিরা আমাকে ভুলে চলে যাচ্ছে, আমার বাচ্চা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ও হাবিবুল্লাহ ভাই 10,000 টাকা নিলে আজ কোনো বাধা হতো না। সেদিন যারা দেয়নি তারা আল্লাহর কসমেই আফসোস করবে। একটা লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কবরের পাশে যাচ্ছে আর বলছে, ও কবরওয়ালা আমি জানি তুই শুনতে পাবি না, আল্লাহ যদি না শোনায়, ওরে কবরওয়ালা তুই শোন, তুই যে জমি জায়গা রেখে দিয়ে গেছিলি
সব ছেলেরা ভাগ করেছে তোর নামে, এক কাটাও দেয় নাই। আর তুই যে লাল টুকটুকি বউ রেখে দিয়ে গিয়েছিলি, যার সঙ্গে এক বালিশের জিন্দেগি যাপন করেছিস, তারা সে বউ 4 মাস 10 দিন হওয়ার আগেই অন্য লোকের হাত ধরে চলে গেছে। হযরত আলী যখন কথাটা বলছিলেন, হযরত আলীর চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছিল, বলছিল ইরিন নাম দুনিয়া। আল্লাহ তো বলেন ওয়া মাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা যে ধোকার সামান, খবরদার যেন এর পিছনে কোনোদিন তোরা পড়বি না। আল্লাহ বলেন আল্লাহ কুমুর টাকা সুরহাত্তা সুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন শুনে কে দাও, অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। এ বান্দা, যতক্ষণ তুই কবর পর্যন্ত না যাবি, ওই দুনিয়া তোকে কোনোদিন ছাড়বে না। পাকাল মাছ কাদায় চলে না, ডেঙায় চলে, ও কাদায় চলে, কাদা কি ওর ভেতরে ঢোকে? তুমি গিয়ে নামবে, তোমার একদম দয় মাটি হয়ে যাবে, কিন্তু ওর ভিতরে কাদা ঢুকবে না। যদি কোনো পাকাল মাছের গায়ে একবার কাদা ঢোকে, তাহলে বুঝতে হবে মালার বাঁচবে না। পাকাল মাছ কাদায় চলবে, ওর গায়ে কাদা লাগবে না। নৌকো নদীতে চলবে না, পাকা রাস্তায় চলবে? বলো বলো, নদীতে ও নৌকোয় পানি ঢোকে না, ঢোকে না। মাঝি দেখবেন একটা ডেক্সি রেখে দেয়, বারবার ছেঁচে দেয়, ছেঁচে দেয়, যাতে পানি ভর্তি না হয়ে যায়। কারণ পানি যদি ভর্তি হয়ে যায়, একদিন না একদিন মাঝখানে মার খেয়ে যাবে, টার্গেটে পৌঁছানো হবে না। মোমেনদের টার্গেট হলো জান্নাত। এ বান্দা, দুনিয়াতে তুমি চলবে, দুনিয়া তোমার ভিতরে ঢুকতে পারে, যেহেতু তুমি মানুষ, তুমি ছেঁচে দাও, তাড়াতাড়ি করে ছেঁচে দাও। মানে কি? ঘন ঘন তওবা করো, বেশি করে দান করো। রসুল বলছে, যদি আল্লাহর কেউ কমাতে চায়, সে যেন বেশি বেশি করে দান করে দেয়। সাদাকাতু তারদ্দুল বালা, রাসূল বলে দান সদকা মুসিবতকে রুখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ভাই, এখানে তোমরা প্রত্যেক বছরে তাফসীরুল কোরআন মাহফিল করো, তবে এবছরের মতন এত লোক কিন্তু কোনো বছর আমি দেখিনি, ঠিক না ভাইয়া? এবছর জনসংখ্যাটা এত হলো কেন? বোঝা গেল এখানে তারই ওষুধ কাজ করেছে। নিশ্চয়ই তোমরা ওষুধ খেয়েছো। আমার কোনো কারিগরি নাই, আমার কোনো ক্যাবিরেজি নাই, আমি সাজেশন করেছি, আমি তোমাদের ট্রিটমেন্ট করে ওষুধ দিয়েছি, তোমরা খেয়েছো, আল্লাহ কাজ দিয়েছে, ঠিক না ভাই? আসেন তো দাদা, এই টোটাল প্যান্ডেল জেনাটার টোটাল খরচ শুধু আল্লাহর কোরআন শরীফ শোনার জন্য। যে কোরআন না দিলে আমরা জান্নাত চিন্তাম না, আল্লাহ চিন্তাম না, কিছুই চিন্তাম না। ওই কোরআন এখানে তাফসীর হবে, মন খোলা তাফসীর হবে। তো টোটাল প্যান্ডেল জেনারেটর মিলে মোট 15,000 টাকা খরচ। মুরারিশার মানুষ আছেন কি কোনো আল্লাহর বন্ধু? কোনো কারো দিকে না তাকিয়ে আমার দিকে তাকান, আমার দিকে দেখুন, কোনো ব্যক্তির দিকে না তাকিয়ে শুধু নিজেই নিয়ত করবে, গো রব্বানা, এ জীবনে কত করোনা হয়ে চলে গেছে, কত হসপিটালে কাতরাচ্ছে, তুমি আমার যে সুস্থ রেখেছো আল্লাহ, তুমি এটা তোমার করুণা, তাই আমি এই কোরআন শরীফ শুনবো বলে এই 15,000 টাকা খরচে আমি এত টাকা শরীক হচ্ছি। কোন একটা আল্লাহর বন্ধু একটু মন খুলে হাত তোলেন তো দেখি, যে আগামী বছর আপনি দেবেন, নামটা খাতায় নথিভুক্ত করা হবে, আপনার টাকাটা আমি নামটা ধরে ইউটিউব হচ্ছে এখানে একটাই দানে এখানে তুলবো, যে প্রথম ব্যক্তি হবে, তারপরে কিন্তু ইউটিউব বন্ধ হবে, যদি কালেকশন আমি তুলতে দিই না। একজন ব্যক্তি আল্লাহর বন্ধু হাতটা ধরে, যার নামটা ইউটিউব হবে, আপনি চলে যাবেন ইউটিউবে, যারা ওয়াজ শুনবে আপনার নামটা সেই পর্যন্ত চলে যাবে। কোন আল্লাহর বন্ধু, কোন আল্লাহর দিবানা, কোন রসুলের আশিক কে মাহফিলের মধ্যে আছেন, আমার আল্লাহর কোরআন শোনার জন্য বেঁচে থাকলে দেবেন, মরে গেলে দিতে হবে না, সামনের বছরে আল্লাহর কোরআন শোনার জন্য হাতটা তুলে বলবেন, মা বন্ধুদেরকে বলি আপনারাও পারলে হিম্মত দিয়ে আপনাদের বাচ্চাদের আগিয়ে দেবেন, আর বলবেন মা তৈয়ার হো। আসেন কোনো ভাই, আমি ডিমান্ড করছি না যে 15,000 দিতে হবে, আমি কথা বলছি না, আপনারা যেটা পারবেন আমি সেটাই নেব, যেটা বলবেন, আমার এত টাকা নাম থাকবে আমি সেই টাকাটাই আপনাদের খাতায় তুলবো, এর বেশি তুলবো না। যেন বলছি কোন একটা বন্ধু, অনেক আল্লাহর বন্ধু আছেন, 15,000 টাকা মানে ইনশাল্লাহ যদি মনে করি হাওয়ার মতো উড়িয়ে দিতে পারি, কারণ দিচ্ছি কোথায়? আল্লাহর কোরআন শুনবো বলে।
আছেন কোন আল্লাহর বন্ধু একটা হাত তুলতে পারবেন? সাহাবীদের মতো একটা হাত, সে এক টাকা দেন, একশো দেন, এক হাজার দেন, আর দশ হাজার দেন, আর পাঁচ হাজার যা দেবেন তাতেই তার নামটা নেব। বলেন কথা বলছেন, মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মকসুদ। কি মকসুদ? মোল্লা। ব্যাস, এবারে একটু বন্ধ, আপনাদের মোবাইল কালেকশনটা তুলবেন না, আপনাদের ক্ষতি আমার ক্ষতি, বুঝতে পারছেন? কেননা আজ থেকে তিন বছর আগে কালেকশন করেছি না ভাই, তিন লাখ টাকা চার লাখ টাকা যেখানে কালেকশন, সেখানে পঞ্চাশ হাজার টাকা তুলতে গেলে বাপরে বাপ, বুঝছেন? পনেরো হাজারের মধ্যে এক মুখসে দে বাবাজি আমার থাকতে পারে না, এক হাজার টাকা দিয়ে হবে নবীর দিওয়ানা, আল্লাহ কবুল করো না। মুখসে দে বাবাজি নামে দেশ না যদি না থাকিত, এক হাজার টাকা প্রথম ব্যক্তিকে বা বলো হতো, খেত কামারে বরকত দিও দিও তার ঘরেতে। কি নাম? কি নাম? আজিবার নারায় তকবীর। আর একটু আসতে দাও, নারায় তকবীর জোরে হচ্ছে কেন? আজিবার ও আজিবার ও সোনার আজিবার, দিল দা কোগো কথা টাকা পাঁচ হাজার, তাই তো দোয়া করি খোদা তুমি পারো আর, যে নিয়ে দিয়েছে আমার সোনার ভাই টাকা পাঁচ হাজার, সায়নে সপনে করো নবীজির দিদার, বিনা হিসাবে করো খোদা পুলসির পার, এই কষ্টের বাজারে সোনার আজিবার টাকা দিয়েছে পাঁচ হাজার, একদম নগদ দিয়ে গেছে, দেখো না দেখো না খোদা আজি বাড়ির তামাশা, পাঁচ হাজার টাকা দিয়ে চালাবে কোরআনের এই জলসা, দুনিয়াতে আকে রাতে দিও ভালোবাসা, পূরণ করো আজি বারের মনের যত আশা, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বলেন, এরাম যদি মর্দে মুজাহিদ দু চারজন থাকে, কোটি চেষ্টা করলেও সরকার কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না, এরাম আজিবার ভার মতো যদি আর দু চারটে থেকে যায়, ইনশাল্লাহ আল্লাহর রহমত আসমান চিরে নাজেল হবে, ওদের জন্য কোরআন আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। আরে নগদ না পারি অন্তত বাকিতে বলে যাই আজিবার ভাই জোড়া হয়ে, ওগো আল্লাহ তোমার কোরআনের জন্য আমি আল্লাহ কোরআনের সাফাত যেন পাই। টানতে পারছি না, বুঝতে পারছেন? ঠান্ডা তো আল্লাহর মুজিবে একটু সেটা পরে পড়েছে, গলার টান আগাতে পারছি না। বলেন ভাই, পাঁচ হাত দুয়ে সাত হয়েছে, একটা মায়ের লাল তিনটে হাজার টাকা নাম বলতে পারবে না? কি নাম শোনা একটু? আজিবার ভাই নারায় তাকবীর। ওরে মৌলানা সারা মানুষ আনন্দ ভরে তুমি দিতে পারোনি, তোমার কলেমার ভাই দিচ্ছে, ওই সঙ্গে একটু প্রাণটা ভরে নারায় তাকবীর। আজিবার ভাই বলেন জিন্দাবাদ, আট হাজার টাকা বলেন মারহাবা, পাঁচ দিয়ে হলো না, আবার বলছি তিন দেব দেরি করতে পারি না, দেখো না রব্বানা কি বলে দোয়া করিব আমার জানানাই, তাই তো খোদা তোমার কাছে বারবার জানাই, একবার দিয়ে সোনার পাখি থাকতে পারলো না, ফের দিল আজিবার তিন, দেখো না রব্বানা ওগো খোদা বাড়িতে
তালা দোয়া করে যাই, আর মুমিন করে জান্নাতে তে দিও তারে ঠাই। বলেন আল্লাহুম্মা আমিন। 8,000 হয়ে গেল, 8 দিয়ে দিন ইসলাম ভাই, মকসুদ ভাই মিলে হয়ে গেল 10, আর 5,000 টাকা বাকি আছে। ওই আল্লাহর শপথ করে বলছি, যিনি আমার আপনার ঘাড়ের শিরা অপেক্ষা আরো কাছে আছে, ওই মাবুদের কথা বলছি। ওই মাবুদ বলেছে, এখলাসের সঙ্গে দিলে দুনিয়া আখেরাতে দু জায়গাতে পাবে, এখলাস বিহীন হলে দুনিয়াতে দেবই দেব। 5,000 টাকা আমার আজিবার ভাই যদি আজ 8,000 দিতে পারে, একটা মর্দে মুজাহিদ বলে আমার কাছে, জিয়ারুল গাজী 1,000, মাশাআল্লাহ 11 হয়ে গেছে, আর 4। আরে ভাই, মানুষ তো 1,000, আর টাকা বাকি আছে মাত্র 4। কি মন যদি চায় কোরআনের দিকে, যে আল্লাহর কোরআন শুনবো আর বৎসরে, শুনবো আর বৎসরে, এ বৎসরে না দেব আগামী বৎসরে, তো 4,000 টাকা একজন দিতে কোনো কষ্ট হবে না। কেন জানেন, বাড়িতে কুটুম আসলে এক সাজেই ফরফিট। আল্লাহ বলে, তুই কি কুটুমির বেশি ভালোবাসিস? তোর কুটুমির জন্য এতটা দিলি, আর আমার কোরআন শোনার জন্য তোর মনকে একটু চাইলো না? যোগ আল্লাহ, তোমার কোরআন শোনার জন্য আমি দেব, কুটুমির খাওয়াবি তো পাবি না, আর এখানে দিলি দেবো। ওখানে হাত উঁচু করেন, কত কত দিনের জোরে বলো, কত? না না, এত বেশি পেছনের লোক বল, তোর ঘাড়ে কাছে মুড়ে চুকো থাক, ওদের মতো হয়ে যাক। কত বল, ওয়ার ওয়ার না রে দেখবি। গোপনে দান 5,000, এতে আপনারা বেজার না খুশি? সত্যি সত্যি সত্যি, অল্প না বেশি? তো বেশির আওয়াজ তোমরা দিয়ে বাকি লোকের হলো কি ভ্যালু কি আছে? গোপনে গোপনে করেছে সে দান, আর গোপনে গোপনে খোদা করতারে আপন। আচ্ছা এটা বললে, এটা বললে, ওরে সোনার পাখি নাম আমার কাছে বলিনি, আল্লাহ জানতে পেরেছে বলে মনে হয়। আল্লাহ জানতে পেরেছে নাম, তোর নাম কি? ও জানতে পেরেছে? ও দাদা ভাই, আমি তোমাদেরকে বলে যাই, এটার নাম কি? মোবাইল। এই মোবাইলে যদি ফোন করি, আর এলাকা যদি টাওয়ার না থাকে ফোন ঢুকবে? যতই মস্তান হও, ফোন করলে প্রথম টাওয়ারে যাবে, আর টাওয়ার থেকে তারপরে এখানে আসবে। ও সোনার পাখি, যখন তুমি নিয়ত করেছো দেব বলে, তোমার হাতটা আগে আল্লাহর কুদরতি হাতে গেছে, তারপরে ওই হাত এই পর্যন্ত এসেছে। বলেন সুবহানাল্লাহ। ও সোনার পাখি, 5,000 টাকার দানি, দোয়া করি ও সোনা, আল্লাহ পাক সব শোনে সব জানে, স্টেজেতে বসে আমি তার তরে দোয়া করি বারে বার, জীবনের গুনাহ মাফ করে দাও ও পরওয়ার, খেত কামারে বরকত দিও দিও তার ঘরেতে, আর তুমি দিও খোদা দারি জান্নাতে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। হম বি মদিনা জায়েঙ্গে, ইনশাআল্লাহ আজ নেহি তো কাল জরুর, আকা হামে বুলায়েঙ্গে, আজ নেহি তো কাল জরুর। 4 বস্তা চাল, 25 কেজি, 4×25=100। প্রথম তার মার নামে, বাপের নামে, মোরা হোক আর জ্যান্ত হোক, প্রথম ব্যক্তি চালটা দেবে কে? 1 কুইন্টাল চাল তোমরা খাবে, তোমরা নেবে, সওয়াব নিয়ে বাড়ি যাবে, কুরবানি তুমি করবে, নিয়তটা ঠিক করবে, গোস্তও খাবে, আবার কুরবানিটা খোদার দরবারে যাবে। অজি উঠো না বাবা, অজি কি হলো? একদম খবরদার, মৌচাকের মতন জমে বসে আছে মাহফিলটা, ওটা উঠি বলো বলো। একটা গোপন দান 1,000, গোপনে দাও একজন মান নামে 1,000 গোপন। আহা,
এটা জাউল। আম্মা জান দুনিয়া হতে কবে গেছে চলে, রেখে গেছে রে জাউলির মতো একটি সোনারি ছেলে। আচ্ছা আচ্ছা, আমার মা বোনরা এইটা গুলো দিয়েছে, আমি প্রায় প্রায় বলি তোমরা বলতে হবে, আমার হাতে দিলেই বলে দেবো কাদের টাকা এটা। কেন বলেননি? দুমড়ের মার কল ছাড়া করে গেছ পুরো হাতে বলি বোয়া যাবে ইনশাল্লাহ এটা আমার মা বোনদের টাকা। ও আল্লাহ, আমার মা বোনের টাকা পাঠিয়েছে আর দোয়ার জন্য বলেছে, এ দিদি ভাইরাম, এ মা খানারা, আমি হাবিবুল্লাহ দোয়া করে যাই, আমি গোনাগার হাবিবুল্লাহ দোয়া করে যাই, আল্লাহ আমার মা বোনেরা দিদি ভাইরা যে নিয়ে দান করেছে আল্লাহ তাদের মনের বাসনা পূরণ করে দাও, যাদের স্বামী বদ মেজাজি মেজাজটা ঠান্ডা করে দাও, আর যাদের এখনো স্বামী হয়নি উপযুক্ত স্বামী তাদের দাও। আল্লাহ আমিন, কি বলবো নবীর দুঃখের কথা, কইতে গেলে বুকে আগুন জ্বলে, মাতৃ গর্বে পিতা ঘরাই শৈশবেতে মা, আট বছর বয়সে দাদু হারাই খোদারি মহিমা। নারায় তকবীর ভাই, আমি গলা বসাচ্ছি টাকার জন্য, ঠিক না? বল না, বল না, বল না, গোপনে আমার একটু ওপেন করতে ভালো লাগে, এই প্রায় প্রায় জলসায় বলি, আমাদের দিচ্ছ বারো আর ইমামের কি দিচ্ছ, যে তোমার মোরা হাওয়া খানা বিনায় সব জায়গায় তার দিচ্ছ ছয় আর আমার দু ঘন্টায় বারো, জান্নাতে যেতে পারো? পারবে তো? ও বন্ধু ওপেন বলতে ভালোবাসি, ইমামদের বেতন একটু বাড়িয়ে দাও, ওদের ভালোবাসো ওরা হলো নেতা, তাই বলে মসজিদ পোষা নেতা না, গ্রামের নেতা দাদা ওরাই। কি বলেন ভাই? আমি আজ গলা বসাচ্ছি, আমার শর্ত আছে, দিনও আছে, শর্ত আছে, আর তোমরা গলা বসাচ্ছ, তোমাদের কোনো শর্ত আছে নাকি? আজ যে গলা বসিয়ে যাবে আল্লাহর কাছে বলবে, রব্বানা আমার তো কোনো শর্ত ছিল না, শুধু তোমার জন্য গলা বসিয়েছি, আল্লাহ চাইলে জোর করে তকবীর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারে। জোরে বলেন নারায় তকবীর। দুজন মিলে দাল দিল দেখো এক কুইন্টাল চাল, কিয়ামত তুল খোদা মোমেন করে কাল, ও সোনার পাখি তোমাদের তরে দোয়া রাখি, দেয়ার তুমি তৌফিক দিও না দায় যেন ফাঁকি। বলে আল্লাহ আবদান মন্দর পাশা গোপন দান 10 কেজি ডাল। দেখেছেন বান্দা আছেন এর ভিতরে বল মাছ আছে গো, যখন বলেছিল এই ভারতবর্ষের বুকে কোরআন থাকবে না, সেদিন আল্লাহর কোরআনের আয়াতটা তোমার বারবার চোখের সামনে আসছিল, এই সরকার জবান সামলা। কেন? ইউরি চায় তোমার দিনকে ফু দিয়ে মিটিয়ে দেবে, নির্বাপিত করে দেবে, আর আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমার দিনকে প্রতিষ্ঠিত করে দেবো, তাতে কাফের বেঈমানের অন্তরে যত জ্বালা করুক না কেন আমার কোরআন মেটাতে পারবে না। আজিবার ভার মতো এমন বান্দা রেখেছি যাদের টাকায় কোরআন শুনবে মানুষ, তুই তে কাতে পারবি না। নারায় তকবীর। গোপনে বের 50 কেজি চাল,
ভাই যারা গোপন করছেন ওরাও ভালো, যারা প্রকাশ দিচ্ছে ওরাও ভালো, দুটোর মধ্যে গোপনটা বেশি ভালো, আবার প্রকাশটাও ভালো কেন শোনো তালি? যদি এই নিয়ত করে ও গো খোদা আমি দিতেছি আমার থেকে যেন আরো চারজন দেয়, এই নিয়ত যদি থাকে তাহলে প্রকাশ্য দান আরো উত্তম আরো ভালো। মারা গেছে তার নামে পাঁচশো টাকা রমিসা, রমিসা মারা গেছে না রমিসা দিয়েছে, রমিসা মারা গিয়েছে, পাঁচশো টাকা দিয়েছে ওনার আত্মীয়। আল্লাহ কবুল করে না, আল্লাহ দানকে তার কবর পর্যন্ত পৌঁছে দিয়ে আল্লাহ আজাবুল কবরকে তুমি নূর আলা নূর বানিয়ে দেবেন, আল্লাহুম্মা আমিন। দেড় কুইন্টাল চাল লাগে না, এক কুইন্টাল আশি কিলো লাগে শুনছিলাম, দেড় কুইন্টাল তিরিশ কিলো একটা বন্ধু তোকে হাত তোলা, তিরিশ কিলো চাল খেয়ে দেবে সামনের বছর, তিরিশ কেজি চাল দেবে, তিরিশ কেজি হাত হাত ফট করে উঠে যাবে, তিরিশ কেজি চাল দেবেন কবে? সামনের বছর, যেখানে দেড় কুইন্টাল দুজনে এক কুইন্টাল আর একজন পঞ্চাশ কেজি আর বাকি আছে তিরিশ কেজি। মা বোনদেরকে বলিও দিদি ভাইদের সেই হাতটা হাত রুসলাম না, ওদিকে হাত রুস দেখো ভাইয়ান সেই হাত আনার আনার নাম তার আনারো গাজি, কিয়ামতের মাঠে খোদা হবে তুমি কাজী, সেদিন তুমি থেকো খোদা ওনার প্রতি রাজি, বিনা হিসাবে জান্নাত দিও দিও তার ঘরেতে, আর দয়া করে দিও খোদা জান্নাতুল ফেরদাউসেতে। বলেন আল্লাহুম্মা আমিন, আমিনো আমিনো খোদা আমিনো আমিন, আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর কি লাগবে ভাই, ভাই আর কি লাগবে? কতটা কতটা খোকনের নামে পঁচিশ কেজি চাল, মাশা আল্লাহ, তাহলে এক কুইন্টাল হয়ে গেল, এক কুইন্টাল দু কুইন্টাল পাঁচ কিলো হয়ে গেছে, তাহলে চাল আর লাগবে না ইনশাল্লাহ, ডালও আর লাগবে না। এইবারে ভাই দোস্ত, তার মানে কি বলেন, দিন লিঙ্গ পরিবর্তন করেন করেন ওই একটু ছেলে বলতে গোস, হ্যাঁ কোন ক্লাসে পড়িস তুই? দোস্ত অপর নাম গোস্ত, তিন চার জনা বলছে আর পড়া যাচ্ছে না দোস্ত, নাম সবে বরাত, মাশাআল্লাহ নাম সবে বরাত, মানে সবে বরাত দিন হয়েছিল তাহলে। হ্যাঁ আমাদের এবার মেয়েদের নাম কি শুক্রি, বলে কি মানে তাহলে শুক্রবার দিন হয়েছিল, জোহর আলী আসর আলী বিশ্বর নাম আছে, আবার ছেলের নাম কি ইসরাফিল মেকাইল ইব্রাহিম, হ্যাঁ তাই বলতে না একটা নাম রাখ আজরাইল, ওই জন্য সকলের জানটা কবজ করে, আমার আর শোনে না শোনার বাকি, টাইমটা দেখেছো নাকি বক্তা রেডি করে যাও, ওরে খোদা এগারোটা চব্বিশ না ওই ভাইজান ওই কিলো দি গোস্ত লাগবে কেউ দেবে? ও উঠো না বা না উঠলি তাহলে বলবো না, কিলো দুই গোস্ত লাগবে কে দেবে? দু কিলো দিলি শুরু হবে, বলেন একটা আল্লাহর বন্ধু দু কেজি, কি নাম কি নাম? কাছে দালি জলসা দিন, মা বলছে কচি গো পাঁচটা টাকা চাই, পকেটে হাত দিয়ে বলছে মা গো কাছে কিছুই নাই, বোন এসে গলা ধরে বলছে ও আমার ভাই দশটা টাকা চাই, এবার আল্লাহর কিরে কচি আমার পকেটে কিছুই নাই, শালি এসে পেছন থেকে গলা ধরে বলছে ও দুলা ভাই, মুখে দিয়ে তাকে বলছে বল শালি তোর কত চাই, মায়ের বেলা হলো না বোনের বেলা দিলি না, আর শালির বেলা দিতে তোর কোনো কষ্ট হলো না, কুটুমের খাওয়ালি শালির খাওয়ালি মেলায় গেলি হড়ে গেলি ভরে গেলি সব জায়গায় গেলি, আর খোদার জন্য কি দিলি বল? দু কেজি গোশ দিয়েছে আমার বাপজি, আর তিন কিলো দিয়ে পাঁচ কিলো করবে কে? তিন কেজি কেজি আর তিন কেজি দিলে পাঁচ কেজি হবে? আচ্ছা এত কথা কথি করলাম, হ্যাঁ পেছনে হাত তুলেছে, কি নাম?
রেজাউল নাম তার রেজাউল, 3 কেজি গোস্ত দিতে করুনি কবুল, আল্লাহ নাও করে কবুল ও আলামিন রব্বুল। লোক যাবা তো দূরে, তার ভর্তি হচ্ছে ব্যাপারটা কি? হ্যাঁ মানে বড় বক্তার আছে মিস্টার বিরানি। আচ্ছা ঠিক আছে ভাই, 5 কিলো গোস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাবজির নামটা কি বলেছিলাম মনে গেছে? কাছে দালি। উনি চিন্তা করছে আমার নামে দোয়া করলে না? ও দোয়া করতেই হবে। হ্যাঁ পৌঁছেন একসঙ্গে ইনশাল্লাহ। মেয়েদের, মেয়েরা কবার করে দিচ্ছে গো? গোপনে 500 টাকা, 500 টাকা গোস্তের দাম দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাই 5 কিলো গোস্ত হয়েছে আর গোটা মাসে একাত্তর একটু বড় করে হচ্ছে না? আমি যা চাচ্ছি তাই দিচ্ছে, একটু জোর করে একটু বেরকি হওয়ার দেওয়ার মতো হয় না? একটু কোনো বান্দা হয় না? বলেন না সোনার পাখি গোস্ত দেবেন? ও দাদা হাসতে হাসতে নিচ্ছি, কারণ প্রেমিক যখন প্রেম করে তখন কাঁদে না হাসে। এই বাচ্চা তুই প্রেম করেছিস? একটু বাচ্চা বলে হাসে, হাসে ও খোদা, ও প্রেম বুঝতে পেরেছে? এই দুনিয়ার কদিন থাকবে? তার মানে গন্ডগোল আছে, বুঝতে পারছেন না? সত্যিকারে প্রেম করতে গেলে হাসে। এ তারা ভাই সত্যি কথা বলেছে, প্রেমিকরা হাসে, আই লাভ ইউ বলে আর হাসে, কাঁদে না, যা চায় ডবল দেয়, মোটেই দেরি করে না। আমার আল্লাহর সঙ্গে প্রেম করব আমি, হাইবুল্লাহ যা যাচ্ছি ডবল দাও, আর হাতবার বলবো খোদা আই লাভ ইউ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ, আমি তোমাদের ভালোবাসি, শুধু মুখে বাসি না, প্রত্যেক বছরে কোরআন শোনার জন্য টাকা দিয়ে গোস্ত দিয়ে আমরা তোমার ভালোবাসি। বলো বলো নাম বলতে না, বলো। গোপন দান 500 টাকা হয়েছে, কিন্তু আমি গোস্ত পাচ্ছি না ভাই। 10 কিলো 5 কিলো গোস্ত দেওয়ার মতো কোনো বন্ধু নাই? পার্লার দিবানারা, দিলটাকে নরম করো, এই দিলটাকে মাটির দিল মনে করো, দিলটাকে শক্ত করো না। শক্ত দিল খোদার জান্নাতে যায় না, শক্ত দিল আল্লাহর জান্নাতে যায় না। দিলটাকে নরম করতে হবে। আসেন না সোনার পাখি, আর 5 কেজি গোস্ত দিয়ে 10 কিলো করে দেবেন, এমন একটা আল্লাহর বন্ধু 5 কেজি হাত তুলতে পারবেন? প্রাণটা ভরে, মন ভরে, দিল খুলে আমি তার জন্য দোয়া করব, একটা 5 কেজির জন্য। আলামিন গ্যারেজ, আলামিন গ্যারেজ 1 টিন তেল। তোমরা গোস্ত কখন দেবে তার আগে দোস্ত তেল দিয়ে দেছে, 1 টিন তেল দিয়েছে ও গো খোদা, মাত্র 1 টিন। আর মোমেন করে তুলো তারে কিয়ামতের দিন, আল্লাহ গোপনে গোপনে দিল 1 টিন তেল। তোয়া করে যাই খোদা দুনিয়াতে আকে রাতে বরকত তারে দিও, তেলের বদলা গো খোদা দু জায়গাতে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলেন আলমগীর ভাই, কাহা হো? হাত উঠাও। কই কই তুমি আলমগীর? বাহ বাহ, ছেলেটা ছেলেটা বাচ্চা ছেলে এখন। জি 25 কেজি চাল, 5 কেজি গোস্ত, দুটো একসঙ্গে বলেছে। আল্লাহ, এই যুবক ছেলেদের রক্তে ইসলামের ঝান্ডা উড্ডীন হয়েছে। এ মুরারি সার যুবকেরা, আজ নইলে কাল যেতে হবে চলে, এরকম আলমগীরের মতো বানাও তোমাদের ঘরের ছেলে। শুধু একটা দেবে না, গোস্ত দেবে, চাল দেবে, এরা নবীর দিবানা। কান্দে মমিন কান্দে সবাই, আর কান্দে মমিন মা বন্ধে সুবহান আল্লাহ, মা বন্ধা পাঠাচ্ছে দেখেন।
মা বোনেরা যারা নাগতে আনতে পারুনি আমার সোনার পাখিরা, তোমরা ওখানে লেখার জন্য লোক আছে, ওদের কাছে লিখিয়ে দেবে, আমি তোমাদের জন্য দোয়া করব। আরে কান্দে মুমিন কান্দে সবাই, কান্দে মুমিনাম ওরে দয়ার নবী, দয়ার নবী চলে গেছে আর আসবে না, কান্দে মুমিন কান্দে সবাই, কান্দে মুমিনা। দশ কিলো গোস্ত হয়েছে ভাই, বস বকটা রেডি করছ তো? কি বলছি দেখো ভাই, দেখো ভাই, পাঁচ কিলো গোস্ত, ভাই নাম কি? ফারুক। মাশাআল্লাহ, ফারুক ভাই পাঁচ কিলো গোস্ত রাব্বান। কই সে লোকটা, কই মিজাত নাকি ময়সী ভুরু জায়গা তো? হাত তোলা তো ভাই, মিজাত মিজাত সুবহানাল্লাহ, হাত নামা, দেখেছি তোমার মুখটা আমি কেন দেখলাম, এই জন্য দেখেছি COVID-19 প্রথম চামড়া যদি বাইকতে পড়ে সিলে যায়, রক্ত আসতে দেরি হয় না, তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আর খুব জোরে মারলে গভীর আঘাত, রক্ত লেটে আসে। COVID-19 চলে গেছে তখন লোক বুঝতে পারেনি মস্তি করে খেয়েছে, এখন বুঝতে পারছে কি সেই COVID-19 কে উপেক্ষা করে মিজাত ভাই আজ তো চমকে দিল, আজিবার ভাই জোড়ার করতে উপরে চলে গেল, আজিবার ভাই দুবারে আট করেছে, মিজাত ভাই বলছে মই তৈয়ার হো, তাহলে একেবারে 10,000 টাকা বলা যাবে না মারহাবা। ও মিজাত ভাই যাওয়ার বেলা 10 দিলে তাই আমার প্রভু বলে যাই, তার মনের যত শুকামনা পূরণ করে দিও, আর কিয়ামতের মাঠে মাবুদ রহমতের ছাতায় নিও, স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দাও, আর মিজাত ভাইয়ের যত আশা পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন। ওই যে আইবালি ভাই হাত তোলো, আইবালি ভাই 10 কেজি, আর কে কত? ওনার ছেলে 1,000, আব্দুল লতিফ ভাই 10 কেজি গোস্ত, তাহলে দেখা আইবালি 10 কেজি গোস্ত, আইব নবীর নামেতে নাম 10 কেজি গোস্ত দিল ও রহমান। দেখো দেখো খোদা তোমার বান্দাদের তামাশা, টাকা দিয়ে গোস্ত দিয়ে চালাবে কোরআনের এই জলসা, দুনিয়াতে আখেরাতে দিও ভালোবাসা। গরু তো গতবার দেশে যদি নিয়ে থাকতো তাহলে না চাইতে আসতো ভাই, একটা 1.5 কিলো জনের গরু দেবে কেউ? ছোটখাটো 1.5 কিলো মানে কি? আরিবিল্লা চাল নিচ্ছে কোনো গোস্ত দাও, শোনা চাল তো আর লাগবে না, একটা গোস্তর খাতায় দাও, চাল তো আর লাগবে না। এই আশা কি পূর্ণ হবে আমার কোনোদিন, যে সে কজনা মিলে একটা গরু দেবে? তাহলে তো আজ করে জলসা, ফের 10 কেজি, চালির বদলে 10 কেজি গোস্ত, এইটা হলো দোস্ত, চালির বদলে গোস্ত। ও দাদা, এরাম কি নসিব হবে COVID-19 এর পরে? এরাম মায়াল্লালকে এই এলাকায় পয়দা হয়েছে যে COVID-19 তো কিয়া হয়, আমি আল্লাহর ছিলাম, আল্লাহর আছি, আল্লাহর থাকবো, আমরা গরু দিচ্ছিলাম, দেব আগামীতেও দেব। এরাম 10 জন মিলে টপ করে কমিটি হয়ে বলতে পারবে জলসা শেষ হয়ে যাবে, একটা গরু ইনশাল্লাহ সামনের বছরে দেব, তোমরা দেবে, তোমরা খাবে, সোয়াব নিয়ে বাড়ি যাবে। একটু ধরে শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? না 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 না, ভুল করেছ।
ঠিক আছে, আমি স্টেজ আছি। তো ভাইজান, ভাই ভাই ভাই, 35 কেজি গোস্ত হয়েছে আর 15 কিলো দিলে হাফ সেঞ্চুরি, দোয়া করবো চলে যাবো কথা যা কাছ থেকে ইনশাল্লাহ। আমি যেহেতু আজ এত টাইম করতাম না, তো আপনাদের মানুষের ঢল দেখে আমার প্রাণ ভরে গেছে, কলজে ভরে গেছে। এই জন্য আর 15 কেজি গোস্ত, 15 × 2 = 30, 3,000 টাকা। দাউদ ভার বলবার একটু কম করে নিতে, আরো কম করে নেবে। আসেন কোন মায়ের লাল শেষ বেলা শেষ ভালো, যার সব ভালো তার, যে 15 × 2 = 30, 3,000 টাকা পড়বে, আমি ইনশাল্লাহ দিয়ে হাফ সেঞ্চুরি করে দিলাম। এমন একটা আল্লাহর বন্ধু এই টোটাল হাউসের মধ্যে, মা বোন দিদি ভাই সবাইকে বলি, কত কতটা সে লোক এখানে আছে, আল্লাহ রে কোথায় শেয়াল হয়ে সব, শুনে তো কলজে কালি হয়ে গেছে। ইয়ানুর ভাই আপনারা চেনেন তো, ইয়ানুর খুব কম করে দিয়েছে 50 কেজি গোস্ত। যারা কিফটে বলতে যাক বেঁচে গেছি কায়দা করে খাবো সামনের বছরে, ওর উপরতে হয়ে যাক, তাই না? ওরে দাদা ওর উপরতে হয়ে যাক, কিন্তু শুনে রেখে দাও এ ইয়ানুর ভাই, তুমি তো মিজাদ ভাইয়ের জুড়ি, আজিবার ভাইয়ের জুড়ি, ও মিজাদ ভাই, 50 কিলো দিলে তুমি আমার মাবুদের জানাই, এমনটা নিয়ম খোদা কটা পাওয়া যায় না, চাইতে 50 কেজি গোস্ত দিয়ে যায়, খেত খামারে বরক দিও আমার সোনার ভাইয়ের ঘরেতে, আবার সাদেক গাজি 10, 50, 30, 80 আর 10, 90, 95 কিলো হয়ে স্যার, 5 কিলো দিলে কুইন্টাল হিসাব হয়ে গেছে। টপ করে একটা সেঞ্চুরি করার জন্য হাত তুলতে পারো না ও বন্ধুরে, 1,000 টাকা দাম পড়বে। এ যুবকেরা পৃথিবীতে অনেক কিছু করেছে, একবার হিম্মত থেকে হাত তুলতে পারো না যে 5 কেজি গোস্ত দিয়ে ইনশাল্লাহ আর সেঞ্চুরি করে বিদায় নিয়ে চলে যাবো। আমি চাচ্ছিলাম 15 কিলো হবে না, সেখানে হয়ে গেছে 95 কেজির গায়ে, একদম 95, আর 5 কিলো গোস্ত দেশি বিদেশি কোন একটা ভাই বলো বলো বলো। মা আমিনার নয়ন মানি, মা ফাতিমার সোনার খানি, হাসান হোসেনের নানা জান, নবী দো জাগান আমার নবী দো জাগান, নবী দো জাগান আমার নবী দো জাগান। দাদা সেই 10 জন যদি একটু আগে দিতি সোনারে, আমার এত কষ্টের করতে হয় না রায় তরি বীর। আল্লাহর কি রে ভাই একটু জোর করে দে, খুব সুখবর, না রায় তরি বীর হয়নি। পেছনের লোক ফাঁকি দিচ্ছে, মুখ চুপ করে ঠোঁট বন্ধ রে সন্ধরে তবির দিচ্ছে কি করে, গালটা হাগলি বুঝে গেল না, দশজন মিলে একটা গরু বুঝতে পেরেছি ওগো খোদা, সামনের বছরের জলসা আবার হবে শুরু, দিল সোনারা গরু, দোয়া করি ওদের জন্যে আমি গোনাগার, এদের মালে বরকত দিও ওগো পরোয়ার, সুস্থ রেখে ওদের তুমি দুনিয়ার উপরে, আর দয়া করে দিও খোদা তোমার জান্নাত ঘরে। ভাই ভাই বিদেশি লোক কে আছে হাত তোলাতে দেখি, বিদেশি লোকগুলো ফের 5 কেজি গোস, আইবালি পিতা জোহর আলী 5 কিলো গোস, বসো এক্ষুনি ছেড়ে দেবো। এক গাড়ি মাটির দাম 300 টাকা, যেটা হবে তোমার আসল ঘর।
বুঝাচ্ছে, যেটা হবে তোমার আসল ঘর। ওই যে প্রথমে আমি বলেছিলাম না, বিল্ডিং এর দিকে তাকায় না, কবরস্থানের দিকে তাকাও, কারণ ওই কবরস্থানে কত বিল্ডিং ওলা নীরবে ঘুমিয়ে রয়েছে, ঠিক না বল? তো এক গাড়ি মাটি 300 টাকা, তো এক দু গাড়ি মাটি যদি কেউ দিতে পারেন টুক করে বলেন ইনশাআল্লাহ ওইখানে আমি এক গাড়ি দেবো, কেউ বলে না? কে দিয়ে? আপনি ভাই নাম বলি মনিরুল ভাই, এক গাড়ি মাটি 400 টাকা দাম পড়বে? 400 টাকা না 300 টাকা? 400 টাকা ভাই বললেন, আমি এক গাড়ি মাটি জন্য 400 টাকা দিলাম, আল্লাহ কবুল করে নাও। আছে না কোনো বন্ধু এইখানে দেবেন চলে যাবেন, অসুয়ে থাকবে কি আমার কবর আলী পাঁচ গাড়ি? আমি বলি কবর আলী, আচ্ছা আমি বলি কবর আলী বুঝি না, কবর আলীর নাম তো আছে। কবর আলী ভাই আমার থাকিতে না পেরে পাঁচ গাড়ি মাটি দিল, হাসানুরা জুম্মান মিলে 20 গাড়ি। বাহ, এদের দিল সত্যি দিবানা, এদের সঙ্গে প্রেম করতে ভালো মজা লাগছে, খোদা এদের যেন কষ্ট দিও না। বলেন আল্লাহুম্মা আমিন। লোহা করে চুম্বক আকর্ষণ, অন্তর করে অন্তক আকর্ষণ, তোমাদের অন্তর নরম আবার অন্তর নরম, কাটে কবাটে মিলে গেছে, এই জন্য টপ করে কাজ হয়েছে। জি 20-25 আর একটা 26 গাড়ি, 4 গাড়ি একজন দাও তো 3 গাড়ি হয়ে যাবে। রেজাউল এক গাড়ি, 27, 3 গাড়ি দাও, 3 গাড়ি দাও, 30 গাড়ি হয়ে যাক, 3 গাড়ি হয়ে যাবে, 3 গাড়ি। কি নাম? কি নাম দেখো না, 3 গাড়ি থেকে নামটা কি? 30 আর কে বলেছে, একটা কি বলেছে, 3 গাড়ি নাম কি? 3 গাড়ি জিয়ারুল, 3 গাড়ি। ভাইজান অনুরোধ করি, কষ্ট নেবেন না, আমাকে অনেক জায়গাতে বলা হয়েছে, আমি তাদেরকে জোর হাত জোর করেছি, শুধু এখানে না বহু জায়গায় আমাকে বলেছেন, হুজুর আমার আসি আপনার কাছে কোরআন শোনার জন্য, কিন্তু লাস্ট আপনি কালেকশন করেন। আমি ভাই কি করব বল, সবাই কিন্তু কালেকশন করতে পারে না, মানুষ সবার হাতে দেয় না, ঠিক না ভাই? সবার হাতে মানুষ দিতে চায় না। আমার সোনার পাখিরা, মা বোনেরা, দিদি ভাইরা, বাপজিরা, যুবক ভাইরা যেখানে যাই সেখান থেকে খবর আসছে, হুজুর হাইবুল্লাহ সাহেব টাকা চাইলে তারপর দেবো, তার আগে দেবো না। বড় বড় পান্ডা পান্ডা বক্তা নেমে গেল, নেই আমি এসছি কানের সোনা হাতের সোনা, কসম ওই খোদার আল্লাহ সাক্ষী, খুলে অডেল ভাবে নাকের সোনা অডেল ভাবে আসছে। আমি যদি শুধু একাই তফসির করতে যাই তাহলে এই দিকেগুলো হয় না, এই জন্য আমার সব রকম মিলিয়ে করতে হয়, তাতে আমার কষ্টটাও খুব বেশি হয়, তাও পরোয়া করি না, যাতে সব জায়গাটা বোঝায় থাকে। আমার প্রাণের ভাই কত দিয়েছে? এক গাড়ি ছেলে মারা গেছে, ছেলের এক গাড়ি দিয়েছে, তাহলে কত? 30 গাড়ি, 32 গাড়ি হয়েছে, কত কত? সে কি আমার হিসেবে তাহলে ভুল হবে? 30 গাড়ি, 20 গাড়ির নাম 3, 20 গাড়ির দাম 3×60। ব্যাস বিশ্বাস করুন আর রাত করবো না, কারণ মানুষের একটা সময়ের ধৈর্য সীমা থাকে, এরপরে মানুষ হয়তো জলের সঙ্গে আসবে না, শুধু শুধু টাকা নেয় এতক্ষণ গোপনে 10 গাড়ি, সুবহানাল্লাহ 40 গাড়ি হয়ে গেছে আর 10টা গাড়ি। একটা বন্ধু হাত তুলে দাও, দ হবে, সালামে নজরানো হবে, দ হবে, বলেন একটা বন্ধু হাত তুলে দেন, 10টা গাড়ি মাটির দাম 3×10 = 30, 3000 টাকা। তা 5 গাড়ি কেউ দেন, 5×5 = 10, কতটা? 5 গাড়ি। রমজান ভাই 5 গাড়ি, মনুল ভাই সেই রমজান ভাই দিয়েছে 5 গাড়ি। রমজান ভাই রমজানের ওই রোজার শেষে উডুবে ঈদের চাঁদ, সবার মনে শান্তি যে হয় নাই কোনো বিবাদ, রমজানের ওই রোজার শেষে উডুবে ঈদের চাঁদ, সবার মনে শান্তি যে হয় নাই কোনো বিবাদ। আর 5 গাড়ি আজ লিখেছি আমি, তোর বলেছি আর 5টা গাড়ি দিলে আমি বিদায় নেব। এমনি আজকে 2-3 দিন বড়ি খেয়ে ভাইদের সামনে উঠেছি, দাও না
এক বস্তা আলু যদি কেউ দিতে পারো খুব কম দাম, তোমার বাড়ির আলু খোদা ফুরবে না, তোমার বাড়ি আলু খোদা ঢেলে দেবে, আর পাঁচ টাকারই মাটি বাকি আছে। একজন উঠে দাঁড়া, দু গাড়ি আমার ভাইজান, দু গাড়ি তরিকুল ভাই, আর তিন গাড়ি কে দেবে? হাকিম, আব্দুল হাকিম নাম রাখবে ভাই, জানে শুধু হাকিম বলবেন, আব্দুল হাকিম ভাই, পাঁচ গাড়ি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ পূর্ণ করেছে, শুকরিয়া জানাই বাবু, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জুলফিকর ভাই এক বস্তা আলু, গোপন দান এক বস্তা আলু, হায় রে সোনার খালু, আমার এক বস্তা আলু, ও আমার সোনার পাখি বসে রয়েছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই জন্যই স্টেজে ডাকতেছিলাম, বুঝতে পারছেন না, তিন গাড়ি হয়ে গেছে ভাই। আমি একটু সামনে ডেকেলেই কেন জানেন, এতে ট্যাবলেটটা ভালো করে দিতে পারি। একজন আমার বলছে, বলে হুজুর আমার বউ আমার বোধের জন্য হুজুর 1200 একটু ভালো করে দেবেন, বলে অবশ্যই তুমি আমার সামনে এসে বসো। আর সবার পুরো সামনে বসেছি, আর পুরো দাড়ি চেঁচে গপ টপ, বয়স হয়ে গেছে দাড়ি গপ, নিয়েছি নিয়ে আমি বলছি, আমি তোমার মুখে দাড়ি থাকবে না, তোমার বর মাথায় কাপড় থাকবে না, তোমার মাথায় টুপি, গোপনে এক বস্তা চাল এক বস্তা আলু, মাশাআল্লাহ, তোমার মাথায় টুপি থাকবে না, বউ অন্যের সঙ্গে লাইন দেবে তোমার কথা শুনবে না, তুমি নবীর সুন্নত মানবে না, বউ কোথায় চলে যাবে খুঁজে তুমি পাবে না। ও তখন বলছে, আল্লাহ বৌরি দিচ্ছে না টাইট না আমার দিচ্ছে, আর কিছু বাকি নেই, যা লাগে সব দাও, উঠাই দাও, পেঁয়াজ আদা সব তোমার, কইতে হবে অত পেঁয়াজ লাগবে? দাউদে বলছে, বাপা হ্যাঁ তা দেবে পেঁয়াজ এক দু পাঁচ শুধু দু পাঁচ কেজি কি এক আটশো গ্রাম, কোনাল বন্ধু আছো? কতটা মানুষ দাঁড়িয়ে দেবো জায়গা পায় না গো, এত দাঁড়িয়ে দাঁড় করে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। ভাই দোয়া করার সময় একটু ভালো করে ঠেসে বসেন, একটু চাপ দেন, একটু দরুদ শরীফ পড়তে আসেন দেখি, আল্লাহ একটু চাপ দেন, দোয়া হবে এক্ষুনি, এক্ষুনি দোয়া হবে, বিশ্বাস করুন এক্ষুনি দোয়া হবে, দেন চাপ দেন, আল্লাহ নড়ে না, আল্লাহ নড়ে না, না মানুষ নড়ে না, একটু চাপ দেন, একটু চাপ দেন ভালো করে। কথা বলি, সাইলেন্ট সাইলেন্ট, কথা নেবে, স্টপ টকিং, চুপ হয়ে যাই ভাই, কথা না বলি, এক্ষুনি দোয়া। পাঁচ কেজি পেঁয়াজ দিলে ও মানে দাবি যখন করেছে পাঁচটা কিলো পেঁয়াজ, কোন বন্ধু হাত তুলে দাও না, পাঁচ কেজি পেঁয়াজ কতটা, কতটা পাঁচ কেজি, কি নাম, কি নাম, মেহেদি, মেহেদি, মোহাম্মদ মেহেদি, মেহেদি কথা শুনলে তো বুক ততটা কাঁপে রে বাবা, বলে না ইমাম মেহেদি আসবে তখন তো কেমন শুরু, ভয় লাগছে, মেহেদি হাসান ভাই নাম গুব, আপনি সামনে বসে রয়েছে, ভয় লাগবে না, লাগবে না, আলহামদুলিল্লাহ, মেহেদি ভাই পাঁচ কেজি, এদিক থেকে একটা ছেলে পাঁচ কিলো পেঁয়াজ দাও, পাঁচ কিলো পেঁয়াজ দাম কত, চার পাঁচশো করে দুশো টাকা, ওই তুমি দাও না পাঁচ কিলো, পাঁচ কিলো, পাঁচটা কিলো দাও, কিলো দাও, দশ কিলো হয়ে যাক, হয়ে যাক, আশারায় মোবাসারাটা হয়ে যাক, দেবে না পাঁচ কিলো পেঁয়াজ, আল্লাহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ পাঁচ কেজি, পাঁচ কেজি, এই যে পাঁচ কেজি, নূর আলম পাঁচ, পাঁচ নূর আলম পাঁচ, নূর নূর নোরাজি নূর এসেছে মামিনার চট্টগড়ে, ফুল ফুটেছে আয় কে দে
দেখবি নূরের পুতুল, মামিনা কোলে দোলে মুহাম্মদ রাসূল, আয়াকে দিবি নূরের মালা, মামিনার কোলে দোলে সাল্লে আলা নূর 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 আজি নূর এসেছে, মামিনা ছোট ঘরে ফুল ফুটেছে।